কত সহজ আর কত কম সময়ে এই রেসিপিটা তৈরি করে ফেলি সেটাই ঝটপট তোমরা দেখে নাও, তাহলে আর কথা বলে সময় নষ্ট করবো না, সহজ আর রেসিপি। এই রেসিপিটা বানাবার জন্য কি কি লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি তিনটে বড় সাইজের আলুকে সেদ্ধ করে এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মানে একদম পাতলা পাতলা করে নিয়েছি। ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা, আর রান্নাটা করবো আমি ঘি দিয়ে, কিন্তু তোমরা চাইলে অবশ্যই বাটার বা সাদা তেল ব্যবহার করতেই পারো, তবে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আমার মনে। তাহলে চটপট আমি রান্নার দিকে যাচ্ছি। কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে, গ্যাসও অন আছে আমার। এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি, আমার গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। ভাজতে হবে একদমই লাল লাল করে, পেঁয়াজটা ভাজবে না, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু ড্রাই হয়ে যায়, ভালো লাগে না এই রেসিপিটার জন্য। এই রেসিপিতে পেঁয়াজটা সবসময় হালকা ফ্রাই করতে হবে। আচ্ছা দেখো, পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, হালকা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা একেবারে লাল হয়ে যায়নি। এই অবস্থায় দিয়ে দেবো সেদ্ধ করে আলু। তোমরা চাইলে মরিচটা একটু কমিয়ে বা বাড়িয়ে আরো নিতে পারো, আর কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দেবো সেটা, আমার হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে ফাইনাল লুকটা দেখাচ্ছি। গ্যাসটা অফ করলাম। হয়ে গেল আমার নতুন বন্ধু, মানে যারা সদ্য রান্না করতে শিখছে, এরকম বন্ধুদের জন্য একটা চটজলদি রেসিপি আলু মরিচ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। আর কি বলবো, আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।